হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন বিডি আব্দুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আজকে আপনাদের মাঝে ফ্রি ফায়ার এবং পাবজি ব্যান নিয়ে আপনাদের মাঝে আজকে বিশেষ কিছু আলোচনা করব। তাই কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনাদের মাঝে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমরা জানি যে বিগত দিনগুলোতে আমাদের ফ্রি ফায়ার পাবজি ব্যান নিয়ে কিছু গুজব ছড়িয়ে ছিটিয়েছিল, কিন্তু এখন পরিশেষে দেখা যায় যে আমাদের ফ্রি ফায়ার এবং পাবজি ব্যান নিয়ে হাইকোর্ট থেকে একটি রুল জারি করা হয়েছে যে ফ্রি ফায়ার, পাবজি, লাইকি, টিকটক সহ বিভিন্ন যেই অ্যাপ্লিকেশন আছে বা অ্যাপস আছে, এই অ্যাপসগুলো বন্ধ করার জন্য হাইকোর্টের থেকে বলা হয়েছে যে 10 দিনের ভিতরে বন্ধ করার জন্য। এগুলো কেন বন্ধ করা হবে না এবং এগুলোর ভালো দিক বা খারাপ দিক উভয় দিকই হাইকোর্ট চেয়ে রুল জারি করা হয়েছিল এবং একটি ডিক্লারেশন দিয়েছে যে 10 দিনের মধ্যে জানানোর জন্য। তাই পরিশেষে আমরা যেই ইনফরমেশন আমরা পেয়েছি তা আপনাদের মাঝে আজকে শেয়ার করব যে আমাদের ফ্রি ফায়ার বা পাবজি ব্যান করার যেই প্রক্রিয়াগুলো বা বন্ধ করার যে প্রক্রিয়াগুলো অলরেডি প্রক্রিয়া কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন শুধুমাত্র বিটিআরসিতে আমাদের ফ্রি ফায়ার এবং পাবজি বন্ধ করার জন্য যে নোটিশ, ওইটা যদি অ্যাকসেপ্ট করা হয় তাহলে আমরা ফ্রি ফায়ার এবং পাবজিতে আর অ্যাড হতে পারবো না, ওটা বন্ধ হয়ে যাবে। আর এটা যদি বন্ধ হয় তাহলে মহামান্য হাইকোর্ট থেকে বলা হয়েছে যে এটা যদি বন্ধ হয় তাহলে মিনিমাম 3 মাসের জন্য বন্ধ হয়ে যাবে। আর আমরা যদি এরকম কিছু যদি ডকুমেন্টস দেখাতে পারি যে আমাদের এই গেমস, আমাদের ফ্রি ফায়ার এবং পাবজি আমাদের যুব সমাজে বেশি একটা প্রভাব ফেলছে না, ক্ষতির সম্মুখীন হচ্ছে না, তাহলে যদি আমরা দেখাতে পারি তাহলে এর আগেই এটি অ্যাক্টিভ হয়ে যেতে পারে। তাই আমরা অবশ্যই, আমরা যেই প্লেয়াররা আছি ফ্রি ফায়ার এবং পাবজি লাভাররা আছি, অবশ্যই আমরা শৃঙ্খলাভাবে আমরা সব কিছু মানার চেষ্টা করব। অবশ্যই আমরা আইনের উপরে আমরা শ্রদ্ধাশীল হব। আমরা শুধু এখানে অরাজকতা সৃষ্টি করব না। যদি আমরা অরাজকতা সৃষ্টি করি তাহলে তো এখানে আরও ফ্রি ফায়ার এবং পাবজি ব্যান হওয়ার সময়সূচি বেড়ে যেতে পারে, অথবা টোটালি সব সময়ের জন্য ফ্রি ফায়ার পাবজি ব্যান হয়ে যেতে পারে অল টাইমের জন্য, মানে এটা আর কোনোভাবেই খুলবে না এরকম হতে পারে। তাই আমরা এটা না করি, আমরা অবশ্যই শৃঙ্খলাভাবে আমরা আইনের শ্রদ্ধাশীল হয়ে যেই 3 মাসের অবজারভেশনের কথা বলা হয়েছে বা 3 মাস ব্যানের কথা বলা হয়েছে, এই 3 মাস আমরা ধৈর্য ধারণ করব। আর যেহেতু আমাদের ফ্রি ফায়ার এবং পাবজি ব্যান হওয়ার মূল কার্যক্রম শুরু হয়ে গেছে বা আমার এই ভিডিওটা করার পরপরই হতে পারে ফ্রি ফায়ার পাবজি ব্যান হয়ে গেছে বা এরকম হতে পারে বা এমন হতে পারে কিছুক্ষণ পর ব্যান হয়ে গেছে, হয়ে যেতে পারে, কারণ আমাদের ফ্রি ফায়ার এবং পাবজি ব্যান হওয়ার পসিবিলিটি এখানে দেখা যাচ্ছে যে 99%। আর এখানে যেই 1% আছে, এই 1% বন্ধ না হওয়ার সম্ভাবনা, এটা যদি হয় তাহলে এটা মিরাকল ছাড়া কিছুই হবে না, কারণ দেখাই যাক কী হয়। তাই অবশ্যই আমরা একটু ধৈর্য ধারণ করবো, 3টা মাস ধৈর্য ধারণ করবো এবং আমরা যদি 3 মাস যদি শৃঙ্খলাবদ্ধভাবে যদি আমরা যদি অরাজকতা সৃষ্টি না করি তাহলে অবশ্যই আমরা আবার আমাদের যেই ফ্রি ফায়ার এবং পাবজি আমরা ফিরে পাব। আর আমরা যারা গেমার আছি আমরা এটা মনে করে অবশ্যই চলব যে আমাদের এই গেমটা অবশ্যই পড়ালেখার পাশাপাশি আমরা অ্যাক্টিভ রাখব। আমরা পড়ালেখা না করে কেন আমরা এই গেমের পিছনে আমরা সময় দেব? আমরা যখন আমাদের বিনোদনের প্রয়োজন বা আমাদের স্পোর্টসের প্রয়োজন, আমাদের খেলাধুলার প্রয়োজন, ওই সময়টা আমরা গেমে সময় দিতে পারি, কিন্তু আমরা যদি সবসময় যদি আমরা গেমে যদি অ্যাক্টিভ থাকি তাহলে তো আমাদের প্রশাসন তো আমাদের এটা থেকে, এটার আসক্তি থেকে আমাদের বেরিয়ে আসার জন্য তো একটি না একটি ব্যবস্থা নেবে। তাই আমরা সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা এটা অরাজকতা না করে আমরা একটি শৃঙ্খলাবদ্ধভাবে আমরা এই জিনিসটা আমরা মানার জন্য, যেহেতু আমাদের ফ্রি ফায়ার এবং পাবজি বন্ধই হয়ে যাচ্ছে, সেহেতু আর আমাদের কিছুই করার নেই। আমাদের একটি জিনিসই করার আছে যে আমরা আমাদের যেই ফ্রি ফায়ার এবং পাবজির যে ভালো ভালো দিকগুলো, যে আমাদের ফ্রি ফায়ার পাবজির জন্য আমাদের যেই উপকারের হচ্ছে, এই উপকারী জিনিসগুলো আমরা তুলে ধরতে পারি প্রশাসনের কাছে বা
হাইকোর্টের কাছে। এছাড়া আমরা কিছুই করতে পারি না, আমরা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হব, আইনকে আমরা মানার চেষ্টা করব, অবশ্যই মানব। তো এরকমই এমনও হতে পারে যে আমাদের যে বিরোধটা চলছে, বিরোধটা চলার আজকের দিনের মধ্যে, যেমন কেউ কেউ বলছে যে আজকে রাত 12টার পরে বন্ধ হয়ে যাবে, কেউ কেউ বলছে আগামীকাল সকাল 12টার পরে, কেউ কেউ বলছে 8টার পরে, এরকম এক একজন এক একটা বলছে। আসলে এটা কেউ বলতে পারে না আসলে সিউরিটি ভাবে যে কখন বন্ধ হচ্ছে, সবাই আনুমানিক বলছে। কিন্তু একটি কথাই সত্য যে এটা বন্ধ হওয়ার সম্ভাবনা প্রায় 99% যেহেতু, তাই এটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এরকমই। আর বন্ধ হলে তো বন্ধ হওয়ার 3 মাস পরে এটা আবার অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা যদি এখানে যদি বেশি যদি অরাজকতা করি তাহলে এটা চিরদিনের জন্য এটা বন্ধ হয়ে যেতে পারে। তাই আমরা সবাই সজাগ দৃষ্টি রাখব এবং আমরা শৃঙ্খলাভাবে সব কিছু করব। তাই আমরা এই ফ্রি ফায়ারের যে ভালো ভালো দিকগুলো, এগুলো আমরা খুঁজে বের করে আমরা উপস্থাপন করব এবং আমাদের যে বড় বড় ইউটিউবাররা আছে তাদের কাছে আমরা এটা পেশ করব, যাতে ফ্রি ফায়ার এবং পাবজি যে অফিশিয়ালি অ্যাডমিনরা আছে তাদের কাছে পৌঁছে দিতে পারি এবং তারা এই তথ্যগুলো সংগ্রহ করে আমাদের বিচার ব্যবস্থা বা আইনি যে আদালতে উপস্থাপন করতে পারে। তাই অবশ্যই তাদেরকে সহযোগিতা করব। আর আমাদের ফ্রি ফায়ার এবং পাবজি আমরা আসক্তির দিকে না নিয়ে আমরা জাস্ট এটা আমরা সাধারণভাবে আমরা নিতে পারি, এরকম নিলে আমাদের এই প্রবলেমটা হতো না। যেহেতু আমরা এটি খুবই আমরা আসক্তির দিকে নিয়ে গিয়েছিলাম তাই আমাদের এই প্রবলেম হতে পারে। তাই সবার কাছে একটি রিকোয়েস্ট, সবাই আমরা ধৈর্য ধারণ করব। ইনশাল্লাহ আশা করি যে আমাদের ফ্রি ফায়ার এবং পাবজি আবার কামব্যাক করবে। তাই আজকের পর্যন্ত ভিডিও আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমাদের গেমিং ভিডিও আপডেটের পাশে থাকবেন। যখন আমাদের ফ্রি ফায়ার এবং পাবজি আবার ব্যাক করবে তখন আবার আপনাদের মাঝে ফ্রি ফায়ারের যে ভিডিওগুলো আপনাদেরকে কন্টিনিউ করব। এছাড়া ফ্রি ফায়ার এবং পাবজি যখন বন্ধ থাকবে তখন আমরা অন্য গেম প্লেও করার চেষ্টা করব, দেখি কি হয়। তাই আমরা নির্দিষ্টভাবে বলতে পারছি না কি করা যায়। তাই সবাই ভালো থাকবেন এবং আমাদের গেমিং ভিডিও আব্দুলের পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি আমাদের বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেহেতু বেল আইকনে ক্লিক করলে আমাদের নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন। তাই আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।